আমার দাবি, আমার দাবি, আমার দাবি, আলাক কোসল রাজ আমার দাবি, আমার দাবি, আমার দাবি, ওড়িশান আমকো বিনে করা, বিনে করা, বিনে করা, ওড়িশান আমকো বিনে করা, বিনে করা, বিনে করা। অলগা কোসল রাজ্য দাবিরে কোসল মুক্তি মোর্চা পক্ষরু আজি সারা পশ্চিম ওড়িশা কু 12 ঘন্টা বন্ধ ডাকরা দেইথিবা বেলে বরগড় জিল্লারে মধ্য বন্ধ সম্পূর্ণ ভাবে সফল হইথিবা দেখিবাকু মিলিছি। জিল্লার বরগড়, বরপালি, বিজেপুর, পদ্মপুর, অতাবিরা, সহেলা আদি অঞ্চলরে বন্ধর প্রভাব দেখিবাকু মিলিছি। কোসল মুক্তি মোর্চা পক্ষরু দিয়া যাইথিবা এই বন্ধ ডাকরারে দোকান বজার, সরকারি বেসরকারি কার্যালয়, শিক্ষানুষ্ঠান আদি বন্ধ রহিথিবা বেলে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আন্দোলনকারীমানে বিভিন্ন স্থানরে পিকেটিং করুথিবা দেখিবাকু মিলিছি। এই 12 ঘন্টা বন্ধ ডাকরা বেলে জরুরীকালীন সেবা ও অ্যাম্বুলেন্স সেবাকু বাদ দিয়া যাইছি। আমার পয়লা কথা হলো আমার মুখ্য ডিমান্ড হলো সেপারেট কোসল স্ট্রিপ দাবি নিয়ে আমি মাগন করছি। আর এইখান আমি বরগড় সবু যেতকি বি সংগঠন আছে বরগড় সব সংগঠন বলে আমাকে সপোর্ট করছেন, যা বি অশেষ অশেষ ধন্যবাদ তাকে। আর এই আন্দোলনটা বা এই মহাবনটা আমি সকাল 6 বাজে সন্ধ্যা 6 বাজে করবা, যা বি বহুত বঢ়িয়া লাগুছে কি আজ আমাকে সমস্ত সপোর্ট করছেন। আর আমার সঙ্গে ঠিয়া আমি সুন্দরগড় নু নেই করি সুন্দরগড়, সম্বলপুর, ঝারসুগুড়া, বরগড়, বলাঙ্গীর, নয়াপড়া, আমার কলাহান্ডি, মানে প্রায় পাখাপাখি 10টা জেলা বনেছে। আমি এটা গোটে মেসেজ দেবা লাগে যে ওড়িশা সরকার ও কেন্দ্র সরকারকে যে আমি অবহেলা হোছু, অবহেলার শিকার হোছু, সেগে আমি সেপারেট স্টেট দাবি রাখুছু। আথুন আমি গোটে জনাই নেবা লাগে চাহুছু যে ই ডিমান্ডটা যদি আমার ফুলফিল না হলো আগামী দিনে গোটে বহুত বড় ভয়াবহ আন্দোলনটে সৃষ্টি হবে। ছয়টা হলো সেপারেট কোসল স্ট্রিট ডিমান্ডটা আমার রয়েছে। আপনার সবাই জানুথিবে যে পাতরন্ত্রটা আমার সঙ্গে হচ্ছে পূর্ব ওড়িশা এবং পশ্চিম ওড়িশা, সেগে এটা আন্দোলন সবু ক্ষেত্রে দেখার গেলে আমি বহুত পছুয়া আছি পূর্ব ওড়িশা, পূর্ব ওড়িশা উপরে। সেগে আমি চাহুছি স্বতন্ত্র কোসল রাজ্য ডিমান্ডটা, যেটাকি আমার কোসল সেনা এবং কোসল রাজ্য মোর্চা আজ আন্দোলনকে ডাক দিয়েছেন ও পুরা পশ্চিম ওড়িশার আজ আন্দোলনকে সমর্থন করেন। বিনে করা, বিনে করা, বিনে করা।